আজকে আমরা ক্লাস টুয়েলভের সেকেন্ড চ্যাপ্টার অ্যালকোহল ফেনল এবং ইথার করব। আচ্ছা, প্রথমে আমরা দেখে নিই অ্যালকোহল। যার প্রাথমিক সংকেত আর ও এইচ। ফেনল, যার প্রাথমিক সংকেত বেনজিন, একটা রিং থাকবে যার সাথে ডাইরেক্ট অ্যাটাচ ওএইচ থাকবে। ইথার, ইথার যার সংকেত আর, এখান থেকে এইচ পেরিয়ে গিয়ে ও আর একটা আর ঢুকে যাবে, এটা হলো ইথার। তো প্রথমে আমরা অ্যালকোহল নিয়ে আলোচনা করি। তো অ্যালকোহলের আমরা কীভাবে প্রথম ইন্ট্রোডাকশন করিয়ে নিই। যে আর এইচ, যে কোনো একটা অ্যালকেন থেকে হাইড্রোজেন বের করে দিলে এবং তার পরিবর্তে ওএইচ মাইনাস যদি আমি ঢুকিয়ে দিই এখানে, তাহলে কি উৎপন্ন হচ্ছে? এখানে আর ও এইচ, অ্যালকোহল উৎপন্ন হচ্ছে। এবার আমরা করব ক্লাসিফিকেশন, যে অ্যালকোহল কয় রকমের এবং কি কি। ফার্স্ট অফ অল আমরা দেখে নিই অ্যালকোহল হলো, প্রথমে আমরা উল্লেখ করি, মনোহাইড্রিক অ্যালকোহল। মনোহাইড্রিক অ্যালকোহল কাদের বলে? যেখানে একটা মাত্র ওএইচ অ্যাটম অ্যাটাচ থাকবে যে সমস্ত অ্যাটমের সাথে, তাদেরকে বলবো আমরা মনোহাইড্রিক অ্যালকোহল। লাইক সিএইচ থ্রি ওএইচ, মনোহাইড্রিক অ্যালকোহল। সি টু এইচ ফাইভ ওএইচ, এটাও মনোহাইড্রিক অ্যালকোহল। এবার মনোহাইড্রিক অ্যালকোহলকেও আমরা তিন রকমভাবে ভাগ করতে পারি। প্রথমে সিএইচ থ্রি ওএইচ, এটা কি হচ্ছে? এটাকে যদি আমি ভেঙে লিখি, কার্বনের তিনটা সাইডে তিনটা হাইড্রোজেন, এর সাথে ওএইচ, ওয়ান ডিগ্রি অ্যালকোহল বলতে পারি তো একে। আবার ওয়ান ডিগ্রি অ্যালকোহল এরকমও হয় যে সিএইচ থ্রি সি হাইড্রোজেন হাইড্রোজেন ওএইচ, যে কার্বনের সাথে কোনো কার্বন যুক্ত যদি না থাকে তাহলে তাকে বলবো আমরা ওয়ান ডিগ্রি। আবার কোনো কার্বনের সাথে যদি একটা মাত্র কার্বন অ্যাটম যদি যুক্ত থাকে তাহলে আমরা তাকে বলবো ওয়ান ডিগ্রি। তাহলে আমরা এখানে বলতে পারি ওয়ান ডিগ্রি অ্যালকোহল তৈরি হচ্ছে, এটা হলো ওয়ান ডিগ্রি অ্যালকোহল। এবার কোনো কার্বনের সাথে যদি সিএইচ থ্রি সিএইচ থ্রি একটা এইচ আর ওএইচ যুক্ত রয়েছে, কোনো কার্বনের সাথে যদি দুটো সিএইচ থ্রি অ্যাটম এবং একটা ওএইচ অ্যাটম যদি যুক্ত থাকে তাহলে তাকে আমরা বলবো সেকেন্ডারি অ্যালকোহল, ঠিক আছে। আবার কোনো কার্বনের সাথে, কার্বনের তো মেনলি চারটা হাত হয়, সেই চারটা হাতের মধ্যে এক মনোহাইড্রিক, যেহেতু একটা হাতে তো ওএইচ থাকবে আর তিনটা হাত, যে তিনটা হাত খালি থাকবে সেখানে এই মিথাইল গ্রুপ বা ইথাইল গ্রুপ, মানে এক কথায় আর গ্রুপের উপর ডিপেন্ড করে এই প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি অ্যালকোহলগুলো হয়ে থাকে। এটা যেমন টার্সিয়ারি অ্যালকোহল, তো এভাবে আমরা মনোহাইড্রিকের হলো প্রথমে তিনটে ক্লাসিফিকেশন করতে পারি, ওয়ান ডিগ্রি অ্যালকোহল মানে প্রাইমারি অ্যালকোহল, সেকেন্ডারি মানে সেকেন্ডারি অ্যালকোহল, আর থার্ড ডিগ্রি মানে টার্সিয়ারি অ্যালকোহল, ঠিক আছে। এবার আমরা করব পলিহাইড্রিক অ্যালকোহল। পলিহাইড্রিক অ্যালকোহল কি? যেখানে মোর দেন
ওয়ান ওএইচ গ্রুপ। যে সমস্ত কার্বনে একের বেশি সংখ্যক ওএইচ গ্রুপ বর্তমান থাকবে বা যে সমস্ত অ্যাটমে, তাদের আমরা বলবো হলো পলিহাইড্রিক অ্যালকোহল, যেমন CH2, এখানে একটা OH দিলাম, এখানে OH দিলাম, এইটা একটা পলিহাইড্রিক অ্যালকোহলের আমরা এক্সাম্পল দেখতে পাচ্ছি। একে আমরা আমাদের নামকরণ কি হবে, দুটোর তো OH গ্রুপ রয়েছে তাহলে, আর এখানে 1, 2, বা আমি এসে থেকে নামকরণ করতে পারি 1, 2, তাহলে কি হচ্ছে মিথ ইথ ইথ এন 1, 2 ডাই অল। ঠিক আছে, এবার তাহলে এটা যখন আমি ডাইহাইড্রিক একটা অ্যালকোহলের যখন এক্সাম্পল দেখলাম, এবার একটা ট্রাইহাইড্রিক দেখি, CH2 CH CH2, OH OH OH, এখানে আমি কি নামকরণ করতে পারি 1, 2, 3, তাহলে মিথ ইথ প্রোপ, PROP, প্রোপান বা প্রোপান 1, 2, 3 ট্রাই অল। বোঝা গেল? এভাবে আমরা কোনো একটি অ্যালকোহলকে বিভিন্ন ফর্মে লিখতে পারি। এরপরে আমরা আসি অ্যালাইলিক অ্যালকোহল। অ্যালাইলিক অ্যালকোহল কি, CH2 ডবল বন্ড CH, CH2 OH, ডবল বন্ডেড অ্যাটাচমেন্ট, যে দুটো কার্বন রয়েছে তার পাশের কার্বনের সাথে যুক্ত ওএইচ মূলক থাকলে তখন সেই সমস্ত অ্যালকোহলকে আমরা বলবো অ্যালাইলিক অ্যালকোহল। যেমন আমরা দেখতে পাচ্ছি এই দুটো কার্বন ডবল বন্ডেডের সাথে যুক্ত, তার পাশে যে কার্বনটা রয়েছে সেই কার্বনের সাথে ডাইরেক্ট অ্যাটাচ ওএইচ গ্রুপটা রয়েছে, একে আমরা অ্যালাইলিক অ্যালকোহল বলতে পারি। আর একটা এক্সাম্পল দেখি আমরা, এখানে দেখতে পাচ্ছি যে এটা ডবল বন্ড, ডবল বন্ডের পাশে যে কার্বন অ্যাটমটা রয়েছে তার সাথে ডাইরেক্ট অ্যাটাচ ওএইচ অ্যাটম রয়েছে, তো এটাই হলো অ্যালাইলিক অ্যালকোহলের এক্সাম্পল। এবার আসি ভিনাইলিক অ্যালকোহল। ঠিক আছে, এবার ভিনাইলিক অ্যালকোহল বলতে আমরা কি বুঝাই, CH2 ডবল বন্ড CH OH। অ্যালাইলিক আর ভিনাইলিকের মধ্যে একটা বেসিক ডিফারেন্স মানে হলো এখানে কি, ডবল বন্ডেড অ্যাটমের পাশে যে কার্বন ছিল সেই কার্বনের সাথে ওএইচ যুক্ত ছিল, আর ভিনাইলিকে কি হবে, ডবল বন্ডেড যে কার্বনটা রয়েছে তার সাথে ডাইরেক্ট অ্যাটাচ ওএইচ থাকবে, এরকম কোন অ্যাটমকে আমরা বলবো ভিনাইলিক অ্যালকোহল। এবার ভিনাইলিক অ্যালকোহল এই জিনিসটাকে আমরা যদি IUPAC নেমিং এ নামকরণ করি তাহলে কি হবে, 1, 2 মিথ ইথ ইথ ইন ETHEN ইথিন, আর এটা 1 অল, বা তাহলে আমি বলতে পারি ইথানল, বা ইথানল না ইথিনল, মানে এটা একটা ইনল ফর্ম করছে আমরা এখানে দেখতে পাচ্ছি, যেটা খুব আনস্টেবল হয়ে থাকে। ঠিক আছে, তাহলে আমরা যখনই কোনো অ্যাটমে CH OH কোনো অ্যাটমকে দেখব সেটা ইনল ফর্মে রয়েছে,
তখন আমরা সেই অ্যাটমকে অলওয়েজ কিটো ফর্মে, মানে তার স্টেবল ফর্মে আমরা লিখব। এখানে তাহলে কি হচ্ছে, সিএইচ থ্রি সিঙ্গেল বন্ড সি ডবল ও এইচ, আর এদিকে এইচ, এটা হলো কিটো ফর্ম। দ্যাটস মিন এটা তার স্টেবল ফর্ম। ওকে, এবার আমরা আলোচনা করব অ্যালকোহলেরই আর এক ধরনের ক্লাসিফিকেশন, বেনজাইলিক অ্যালকোহল, যেখানে কি হয়, বেনজিন রিংয়ের সাথে একটা কার্বন যুক্ত থাকে, তার সাথে ডাইরেক্ট অ্যাটাচ ফিনল, সরি অ্যালকোহল গ্রুপটা যুক্ত থাকে। ঠিক আছে, এটার আমি আর একটা এক্সাম্পল দিতে পারি। CH2 CH2 OH, তো বেনজাইল অ্যালকোহলের এটা কি ক্রিয়েট হলো, এদের আইইউপিএসি নামটা কি হবে, যেহেতু এখানে একটাই কার্বন রয়েছে, তো তাহলে এক নাম্বার কার্বনের সাথে যেহেতু এখানে বেনজিন যুক্ত আছে, বা একে আমরা ফিনাইল গ্রুপও বলতে পারি, তাহলে ওয়ান ফিনাইল, ওয়ান ফিনাইল মিথ একটা কার্বন থাকলে তাহলে মিথানল, এখানে এক নাম্বার দুই নাম্বার কার্বনের সাথে যুক্ত আছে, তাহলে টু ফিনাইল মিথ ইথানল, ETHANOL। হলো, এরপরে আমরা আসছি ফিনলের ক্লাসিফিকেশনে। ফিনল, যাকে আমরা বেনজিনের মাথায় OH, একে বলা হয় ফিনল। তো ফিনল কিভাবে প্রোডিউস করা হয়, বা ফিনলের বেসিক স্ট্রাকচারটা কিরকম ভাবে ক্রিয়েট হয়, বেনজিন নিলাম, বেনজিন থেকে একটা H প্লাস বের করে দিলাম, এবং তার মধ্যে অ্যাডিশন করলাম একটা OH মাইনাস, তাহলে এখানে কি ক্রিয়েট হলো, ফিনল ক্রিয়েট হলো। ঠিক আছে, এবার আমরা করব ফিনলের ক্লাসিফিকেশন। ফিনলও অ্যালকোহলের মতন মনো হাইড্রিক ফেনল, PHENOL, ফেনল হয়ে থাকে। ঠিক আছে, তো মনোহাইড্রিক ফেনলে কি হয়, যে যে বেনজিন রিংয়ে একটা মাত্র OH গ্রুপ যুক্ত থাকে তাকে বলা হয় মনোহাইড্রিক ফেনল, যে বেনজিন রিংয়ে এটার আর একটা এক্সাম্পল হতে পারে NO2, 2, 3, তাহলে নামকরণটা কি হবে, এখানে যেহেতু ওয়ান দুই নাম্বার পজিশনে নাইট্রোজেন গ্রুপ যুক্ত রয়েছে, তাহলে আমি এখানে বলতে পারি টু নাইট্রো ফেনল, থ্রি নাইট্রো ফেনল, এটা ফোর নাইট্রো ফেনল, এটা বলতে পারি। ঠিক আছে, এটা হলো মনো হাইড্রিক ফেনলের এক্সাম্পল। এবার আর একটা হয়, সেটা হলো পলিহাইড্রিক ফেনলে কি হয়, যেখানে একের বেশি সংখ্যক OH থাকে, OH গ্রুপ থাকে, তাদের বলা হয় পলিহাইড্রিক ফেনল। ওকে, তো যেমন এটা হতে পারে ফেনল, বা এটাকে ক্যাটিকলও বলা হয়, একে আমি আরেকটা কি নাম বলতে পারি, টু হাইড্রক্সি, টু হাইড্রক্সি ফেনল, আবার
বলতে পারি। আবার আর পলিহাইড্রিক ফেনল তো, হ্যাঁ তাহলে আমি এটাও করতে পারি যে এখানে একটা NO2 গ্রুপ নিলাম, এখানে OH, এখানে OH, এখানে OH, তাহলে কি হচ্ছে 2, 1, 2, 2, 3, 4, 2, 4, 6 ট্রাই হাইড্রক্সি নাইট্রোবেঞ্জিন উৎপন্ন হচ্ছে। তো তো এই হলো পলিহাইড্রিক ফেনলের এক্সাম্পল। আবার এখানে বলতে পারি আর একটা ভাষায় বা প্রচলিত নাম অনুসারে অর্থো হাইড্রক্সি ফেনল, মেটা হাইড্রক্সি ফেনল, প্যারা হাইড্রক্সি ফেনল, এটাও বলতে পারি। ঠিক আছে, এবার আসছি আমরা ইথারের ক্লাসিফিকেশনে, ETHER, যার বেসিক সংকেত হল আর ও আর। ইথার দু রকমের হয়, একটা সিমেট্রিক্যাল ট্রিক্যাল, একটা অ্যাসিমেট্রিক্যাল। সিমেট্রিক্যাল কি, এই যে ইথারের অক্সিজেনের যে দুটো বন্ড রয়েছে, এই দুটো বন্ডের দুপাশে এক জায়গায় যদি আর থাকে, এক জায়গায় আর, দু বোথ সাইডে যদি সেম গ্রুপ থাকে, তাহলে তাকে আমরা বলবো সিমেট্রিক্যাল। আর অ্যাসিমেট্রিক্যাল কি বলবো, যখন এই অ্যাটমের বোথ সাইডে সেম গ্রুপ থাকবে না, তখন তাদের আমরা বলবো অ্যাসিমেট্রিক্যাল। একটা এক্সাম্পল দিয়ে আমরা দেখে নিই, CH3 O CH3, বোথ সাইডে দেখো সেম গ্রুপ রয়েছে বলে এটা সিমেট্রিক্যাল। আর এখানে CH3 O, এখানে C2H5, বোথ সাইডে কিন্তু সেম গ্রুপ নেই, সেজন্য এটা অ্যাসিমেট্রিক্যাল। এই হলো আমাদের অ্যালকোহল, ফেনল এবং ইথারের ক্লাসিফিকেশন। আমরা নেক্সট ভিডিওতে এর বিভিন্ন রিয়াকশন সম্পর্কে আলোচনা করবো।